নমস্কার, গল্প কথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করেছিলাম বুদ্ধদেব গুহর নগ্ন নির্জন, দুটি পর্ব অলরেডি পড়া হয়ে গেছে। আজকে শুরু করছি এই উপন্যাসের তৃতীয় পর্ব, অধ্যায় সাত। অর্জুন চান করছিল, জানালার তাকে একটি গেলাসে জিন অ্যান্ড লাইম রেখে চান করছিল। সাবান মাখছিল, জল ঢালছিল গায়ে, আর মাঝে মাঝে গেলাস থেকে চুমুক দিচ্ছিল। বাথরুমের জানালা দিয়ে ঝুপড়ি আম গাছটা দেখা যাচ্ছিল, কতগুলো পাখি পাতায় ডালে হুড়োহুড়ি করছিল। শ্রুতি চান সেরে বাইরের বারান্দায় ইজি চেয়ারে বসেছিল চুল খুলে। বাথরুমে শ্রুতির ছাড়া জামাকাপড় এক কোণে জড়ো করা ছিল, সকালে পরা শাড়ি সায়া ব্লাউজ ভিতরের জামা সব। অর্জুন শ্রুতির শাড়িটা তুলে নিয়ে নিজের সাবান মাখা শরীরে পড়ল, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেই বলল, স্প্লেন্ডিড। তারপর নিজের মনে বিড়বিড় করে বলল, বাহ, নাথিং ফর নাথিং অ্যান্ড ড্যাম অল ফর সিক্সপেন্স। নিজেই বলল, বেশ দেখাচ্ছে তো, লরেন্স অফ অ্যারাবিয়ার, পিটার ওটুলের মতো। তারপর অর্জুন শাড়িটা খুলে ফেলে ভালো করে চান করল। সাবানের ফেনা নিয়ে জল বয়ে যাচ্ছিল নালা দিয়ে, সেদিকে চেয়েছিল অর্জুন। সাদা সাদা স্বরের মতো ফেনা, মাকড়সার সাদা জালের মতো ফেনা বয়ে যাচ্ছিল নালা বেয়ে। একটানা মিষ্টি শব্দে বাইরে পড়ছিল। সেই দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ অর্জুনের মনে হলো, রাকেশ রায়কে ভালো করে শিক্ষা দিতে হবে। দিস চ্যাপ থিঙ্কস দ্যাট হি ইজ টু স্মার্ট। কিন্তু যাই হোক, শ্রুতি তার বিবাহিতা স্ত্রী, সেও কিছু ফেলনা ছেলে নয়। শ্রুতিকে বিয়ে করে সে শ্রুতিকে ধন্য করা ছাড়া অধন্য করেনি। তা সত্ত্বেও হোয়াটস অল দিস? রাকেশ কি মনে করে অর্জুন ঘাসে মুখ দিয়ে চলে? অর্জুন ভালো করে শিখিয়ে দেবে রাকেশ রায়কে কত ধানে কত চাল, কিন্তু কি করে শেখাবে? তার এই নিষ্ফল ক্রোধকে সে কী করে চরিতার্থ করবে? ওইসব ভালোবাসা টালোবাসা বাংলা ছবিতে চলে, জীবনে ওসব চলে না। এখানে শুধু হিসেব, হিসেব ছাড়া আর কিছু নয়। আর ডেবিট মাস্ট অলওয়েজ হ্যাভ আ ক্রেডিট। বিয়ে করলে আমাকে আর প্রেম দেখাবে রাকেশ রায়কে? ওইসব অর্জুনের মাথায় আসে না। অর্জুনের মনে হয় আজকাল সবসময় মনে হয় যে শ্রুতির সঙ্গে রাকেশের একটা গভীর অ্যাফেয়ার আছে, সেই অ্যাফেয়ার ঠিক ব্যাখ্যা করার মতো নয়। এবং অর্জুন কখনো শ্রুতিকে যা খুশি তাই করতে দেবে না। শি জাস্ট ক্যান্ট হ্যাভ দ্য কেক অ্যান্ড ইট ইট অ্যাজ ওয়েল। কী করা যায়, কী করা যায়? অর্জুন খুব ভাবতে লাগল। ভেবে ভেবে যখন মাথায় কিছু এলো না, তখন এক ঢোকে জিনের গেলাসটি শেষ করে ফেলল, তারপর বাথরুম থেকে বেরিয়ে পড়ল। জামাকাপড় পরে বারান্দায় এসে আর এক গ্লাস গিমলেট নিয়ে বসল অর্জুন। শ্রুতি কিছু বলল না, একবার তাকালো শুধু ওর দিকে, বিরক্তি নয় উদাসীনতার চোখে। চারিদিকে চাইল অর্জুন, চতুর্দিকে খালি জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়, একঘেয়ে ড্র্যাব মনোটোনাস। সকালে ঘুম থেকে ওঠো, রাকেশ রায়ের জ্ঞান শোনো, শ্রুতির বাণী শোনো, দুটি ডিমের পোচ আর চারখানি টোস্ট খাও, তারপর বাংলোর কম্পাউন্ডে সুপার অ্যানিমেটেড সরকারি কর্মচারীর মতো সামনে ঈষৎ ঝুঁকে পিঠে হাত দুখানি রেখে পায়চারি করো, রবীন্দ্রনাথের আলখাল্লা পরা চেহারার পোজে। আর এক চুমুক খেয়ে নিল অর্জুন, তারপর স্যাঁতস্যাঁতে ছাগল নাদির মতো গন্ধ ভরা বাথরুমে ঠান্ডা কনকনে জল ঢেলে চান করো, তারপর খাও, তারপর ঘুমোও, তারপর ওঠো, তারপর বসো, তারপর খাও, তারপর ঘুমোও, কিংবা শ্রুতিকে আদর করো এবং তারপর ঘুমোও। আদর টাদর আজকাল খেতে চায় না শ্রুতি, কেমন বুনো ঘোড়ার মতো জেদি হয়ে উঠছে। যদি ডাইনে যেতে বলে অর্জুন তো বাঁয়ে যায়, কি যে ব্যাপার বুঝছে না। দিল্লিতে তো এইরকম করতো না, এখানে আসাই ওদের ভুল হয়েছে। সেখানে অর্জুনের ফ্ল্যাটের আরাম আর আয়োজনে ওর চাকরির চাকচিক্যে, ওর বন্ধু বান্ধবী, পার্টি পিকনিকের ঘন ও নিবিড় নিরবচ্ছিন্নতায়
শ্রুতির ভেতরের বুনো ঘোড়াটা লাগাম বাঁধা ছিল। কখনো ক্লান্তিতে তার মনের ঠোঁটের কোণা বেয়ে ফেনা গড়িয়েছে কিনা জানতে যায়নি অর্জুন, কিন্তু এখন এইটুকু বুঝতে পারছে যে এখানে এলে রাকেশ রায় তার এই হরিবল জঙ্গল প্রীতি, ধনেশ পাখি, বাঘডুম্বা, মাই ফুট এইসব মিলে শ্রুতির উপর এলএসডি খাবার এফেক্ট হয়েছে। শ্রুতি কেমন নেশাগ্রস্ত হয়ে গেছে, কি ভাবে কি করে, ও যেন সবসময় কিসে ঘোর হয়ে আছে, ভরে আছে। ক্যাশিউনাটসের একটি নতুন টিন কেটে এনে সামনের বেতে চেয়ারে পা দুটি তুলে দিয়ে নাটস মুখে দিতে দিতে অর্জুন আর এক চুমুক দিল। বড় বড় থামগুলোর ছায়া পড়েছিল চওড়া বারান্দায়, ঝিরঝির করে হালকা হাওয়া বইছিল। একটি কমলা রঙা প্রজাপতি ফিনফিনে পাখা নেড়ে উড়ে উড়ে ফুলে পাতায় বসছিল, হাওয়ায় তার পাখা কাঁপছিল। সুবল রোজকার মতো বাঘের জন্য বাঁধা মোষের তত্ত্বাবধান করতে গেছিল, রাজু আরু বাবুরচিখানায় ছিল, রাকেশ কুয়োতলায় চান করতে গেছিল, শ্রুতি আর অর্জুন চুপ করে বসেছিল। দুজনে দুজনের ভিন্ন ভাবনাগুলি নিয়ে খেপলা জালের মতো ছুঁড়ে ছুঁড়ে অবকাশের বিলে ফেলছিল। ওরা নিথর হয়ে বাইরের রোদে ভরা বনের দিকে চেয়ে বসেছিল। অর্জুন ভাবছিল শ্রুতির কথা, কত বদলে গেছে আজকাল শ্রুতি। এক বিষয়ে সে ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছে তার সঙ্গে, এমন কথা ছিল না খাও পিও মৌজ করো, এই তিনটি কথা ছাড়া অর্জুন কিছুতে বিশ্বাস করে না, করেনি কোনো দিন। এইসব গালে হাত দিয়ে বসে বসে ভাবা, এইসব তার কোষ্মিন কালেও আসে না। যাদের আসে তাদের পিছনে পয়েন্টের জুতো পরে লাথি মারতে ইচ্ছা করে। শান্তনুকে মনে পড়ে অর্জুনের, শ্রুতির হেভি অ্যাডমায়ারার ছিল, কবিতা লিখত, গালে হাত দিয়ে ভাবত, ফ্রেমে পড়েছিল একেবারে হেড ওভার হিলস, করলবাগে থাকত চাকরির জন্যে, আসলে কলকাতা যাদবপুরের ছেলে, অর্জুনের স্কুলের বন্ধু। শান্তনু সবুজ রঙা খদ্দেরের পাঞ্জাবি পরত, সরু শীর্ণ ঘাড়ে পাঞ্জাবিটাকে লটকে থাকত, কাকতাড়ুয়া যেমন লটকে থাকে বাঁশের ডগায়। ও আবার পার্টি ফাটিও করত, কিসের পার্টি তা কেউ জানে না, কেউ কেউ বলতো কংগ্রেসের দালাল, আবার কেউ কেউ বলতো কমিউনিস্টদের বংশসম্পদ। অর্জুনের দৃঢ় বিশ্বাস পার্টি ফাটি সব বোগাস, শালা পারমিট বাগানো কি ভাই ভাইপোকে চাকরি দেওয়ার মতো ভেবেছিল পার্টির ভাঁওতা মেরে শ্রুতিকেও বাগাবে। ও যখন ওর সবুজ ঢোলা পাঞ্জাবির মধ্যে দিয়ে সরু শিরা বার করা মুঠিবদ্ধ হাত বের করে নাড়িয়ে রাজনৈতিক খিচুড়ির হাড়িতে হাতা নাড়ার মতো বক্তৃতা দিত, তখন অর্জুনের মজা লাগত, অর্জুনের মায়াও লাগত। কারণ প্রিহিস্টোরিক ডাইনোসরসকে পুজো করাও যা, আজকাল কোনো মতবাদকে পুজো করাও তা। পুজো করার মতো আজকের জীবনে কি আছে, নীতিফিতির কথা ছেড়েই দিল, নীতি তো কেবল মোটা মোটা বইয়েই লেখা থাকে, নীতি তো কোনোদিন বড় হয়নি, নীতি বাগিশরাই হয়েছে। শান্তনুর বৃথা কালক্ষয়, ওদের এবং শ্রুতিকে বৃথা ইমপ্রেস করার চেষ্টা দেখে অর্জুনের হাসি পেত। শান্তনুর নেতা হবার খুব স্বাদ ছিল, অথচ কেমন মিয়ে গেল শান্তনুটা। তখন ও কেমন সব খোলা সোডার বোতলের মতো ভুষভুষে ঝাঁঝ ভরা ছিল। ও এখন যা হয়েছে তা শ্রুতির ঠান্ডা ব্যবহারে হয়নি, ও নিজে নিজেই ঠান্ডা মেরে গেছে, ওর বোতলের ঝাঁঝ সব শেষ হয়ে গেছে। ও এখন জলপাইগুড়ির চা বাগানের স্টোর স্কিপার, জলহস্তির মতো কেলে ভুচুং একটি খান্ডার মেয়েকে বিয়ে করেছে, ভদ্রমহিলা কম ময়ান দিয়ে ভালো লুচি বানাতে পারে, তিন তিনটি ছেলে মেয়ে ইতিমধ্যেই হয়েছে। শান্তনু রেগুলার স্টোরস থেকে মাল ছেড়ে বাজারে বেচেছে, মহা সুখে আছে, গরুর মতো পান চিবোচ্ছে, দুবেলা পেট ভরে ভাত খাচ্ছে, রোগা রোগা দুবলা হাতে আড়াই মণি গোল স্ত্রীকে জড়িয়ে ধরে ভসভস করে ঘুমোচ্ছে, শালা বেঁচেও মরে আছে। শ্রুতিও ভাবছিল অর্জুন আর আগের অর্জুন নেই, কত অন্যরকম ছিল ও আগে, কত ন্যায় অন্যায় বোধ ছিল, কত বিবেচক ছিল, কত মজার ছিল, এখন খালি ড্রিঙ্কস আর ড্রিঙ্কস, ফুর্তি আর ফুর্তি, স্থিতি বলে কোনো কথা আর অর্জুনের জীবনে নেই। শ্রুতি যেন অর্জুনের সঙ্গে কোনো
সদা কম্পমান দ্রুতগতি ট্রেনের কূপেতে বসে আছে, ঝড়ের মতো চলে যাচ্ছে। কত সুন্দরী পাহাড়তলি, কত নদী, কত গাছ, কত ছায়া, কত মোষের পিঠে বাঁশি বাজানো রাখাল ছেলে, সব ফেলে এক অজ্ঞানতা থেকে অন্য অসীম অজ্ঞানতার দামি টিকিট কেটে ওরা দুজনে উড়ে চলেছে। কোথাও থামা হচ্ছে না, দাঁড়ানো হচ্ছে না, ভাবা হচ্ছে না। ওদের এই বঙ্কিম দ্রুতগতি ঝাঁকুনি সর্বস্ব জীবনকে মাঝে মাঝে টুইস্ট নাচের মতো মনে হয় শ্রুতির। মাইনে ছাড়াও আজকাল অর্জুন অনেক রকম উপরি রোজগার করছে, তা শ্রুতি বুঝতে পারে। অথচ অর্জুনের 1700 টাকা মাইনে এবং অন্যান্য পারকুইজিটে ওদের দুজনের স্বচ্ছন্দে চলে যাওয়া উচিত ছিল। আরও টাকার কী দরকার জানে না শ্রুতি। এইরকম টাকার বিনিময়ে এই জীবনের কী দরকার? বাচ্চা পছন্দ করে না অর্জুন, একেবারে পছন্দ করে কি না বুঝতে পারে না, তবে আপাতত করেই না। বলে কি দরকার ঝুটঝামেলায়, খাও পিও মজ করো, ঝায় হাত পা, যেখানেই যাও প্লেনে আজকাল 50% ভাড়া বাচ্চাদের, জানো? 50% মানে আরও দুদিন কোনো ভালো হোটেলে থাকা। যতদিন যৌবন থাকে, মস্তি থাকে, মেজাজ থাকে, মজ করে নাও। যৌবন ফুরিয়ে গেলে তারপর দুজনে কোমরে কাপড় বেঁধে গান গাওয়া যাবে, ছিছি ইত্তা জঞ্জাল ছিছি, হরদম লাগাতে ঝাড়ু তব ভি আয়সা হাল। অথচ শ্রুতির ভালো লাগে না, বিয়ের পর 4 বছর হয়ে গেছে, এই লম্ফঝম্ফ আর ভালো লাগে না। ও একটি নরম নির্জন সুখে ভরপুর জীবন চায়। অর্জুনের জন্য সে অনেক কিছু করতে চায়। অর্জুন সৎ হোক, অর্জুন বড় হোক, অর্জুন 10 জনের 1 জন হোক, অর্জুন বড়লোক হোক এ কোনোদিন শ্রুতি কামনা করেনি। বড়লোকই তার বাবা মার কাছে অনেক দেখেছে ও, শুধু টাকায় যে কিছু হয় না তাও জেনেছে। কিছু টাকা এবং এবং সেই এবংই নেই শ্রুতির জীবনে। শ্রুতির ইচ্ছে করে অর্জুন খুব খেটে খেটে ক্লান্ত হয়ে রোজ ঠিক সময়ে অফিস থেকে ফিরবে। শ্রুতি ওর স্যুট টাই সব নিজে হাতে তুলে রাখবে। তারপর ও যখন হাত মুখ ধুতে বাথরুমে যাবে, তখন শ্রুতি নিজে হাতে ওর জন্য খাবার করবে, চিড়ের পোলাও বা কিছু। নিজে হাতে চায়ের জল করবে, নিজে হাতে অর্জুনকে খাওয়াবে। তারপর অর্জুন শাল জড়িয়ে পাজামা পাঞ্জাবি পরে বসে কিছু লিখবে কি পড়বে, নয়তো ওরা কোনো ভালো গান শুনবে কিংবা বাজনা, অথবা হয়তো কোনোদিন সপ্তাহে 2 দিন কি 1 দিন কোথাও বেড়াতে যাবে, কোনো ভালো ছবি দেখবে, কোনো নিভৃত রেস্তোরাঁয় যাবে। শ্রুতির সমস্ত সত্তা ঘিরে কোনো সুগন্ধি আতরের মতো, প্রথম যৌবনের কোনো ভরন্ত ভালো লাগার মতো অর্জুন শ্রুতির সমস্ত শরীরের হৃদয়ে ছড়িয়ে থাকবে। কিন্তু কিছুই হলো না, কিছুই হলো না। বুকের কাছে জড়িয়ে ধরে ভীষণ ভীষণ ভীষণভাবে আদর করার মতো একটি সুনটুনি মন্টুনি বাচ্চা পর্যন্ত হলো না। বন্ধা হয়ে গেছে শ্রুতি, ও বন্ধা হয়ে গেছে শরীরে এবং মনে। ওর আর ফল ফলাবার আশা রাখে না, মাঝে মাঝেই একেবারে হতাশ হয়ে পড়ে। শ্রুতি তার কাছেই বসেছিল, অথচ অর্জুনের মনে হচ্ছিল ও যেন কত দূরে বসে আছে। কটকের গভর্নমেন্ট এম্পোরিয়াম থেকে রাকেশদা ওকে একটি সম্বলপুরী শাড়ি কিনে দিয়েছে, দেখে মনে হয় সিল্ক, সেই শাড়িটি পরেছে শ্রুতি। মাথায় যত্ন করে তেল মেখেছে, একটি মিষ্টি মিষ্টি গন্ধ বেরুচ্ছে মাথা থেকে। শ্রুতি মুখ ফিরিয়ে সেগুন বনের দিকে চেয়ে আছে, যেখানে বড় বড় পাতায় হাওয়া এসে ফিসফিস করছে, রোদ ঝিলমিল করছে। অর্জুনের এইসব এক ধরনের ন্যাকামি ছাড়া অন্য কিছু মনে হয় না। পুরুষ মানুষ হয়ে নিজে হাতে গিয়ে পছন্দ করে মেয়েদের জন্য শাড়ি কেনা ভাবা যায় না। কেন, অর্জুন কি শ্রুতিকে শাড়ি কিনে দেয় না? অনেক দেয়, তবে নিজে হাতে নয়, টাকা ধরে দেয়। করকরে নতুন 100 টাকার নোটগুলো দিয়ে দেয় ও, বলে যাও খুশি মতো কেন গিয়ে। তা নয়, নিজে ঘুরে ঘুরে ভালোবাসার লোকের জন্য শাড়ি কেনা, পিরিত দেখানো, চলে না। রাকেশ বুড়োকে নিয়ে চলে না। অর্জুনের ভীষণ ঘৃণা হয় লোকটাকে। ওই আসছে, কুয়োতলায় সর্ষের তেল মেখে শর্টস পরে চান করে রাকেশ এলো।
পিঠের ওপর তোয়ালেটা ফেলা, সামনেটা বুকের দিকে টানা, সুন্দর দুটি সুগঠিত পা। যা হোক, বুড়ো চেহারাটা রেখেছে ভালো। অর্জুনের থেকে কমপক্ষে 5-6 বছরের বড় হবে, সেই তুলনায় চেহারাটা রেখেছে ভালো। শালা ধনেশ পাখি, হেব্বি এন্থু শালার। এন্থু কথাটা নিয়েই একদিন খুব ঝগড়া হয়ে গেল শ্রুতির সঙ্গে। অর্জুন কলকাতার ছেলে, সেখানে পড়াশুনো করেছে, দুর্গাপূজার সময় প্যান্ডেলের পেছনে বসে রাম খেয়েছে, ট্যাক্সিতে নাইলন পরা কড়া সেন্ট মাখা মেয়েদের নিয়ে অথবা পাড়ার সম্ভ্রান্ত গার্লফ্রেন্ডদের নিয়ে এখানে ওখানে ডে স্পেন্ড করেছে। অর্জুন লাইফ দেখেছে, অনেক অনেক লোকের সঙ্গে, অনেক রকম লোকের সঙ্গে মিশেছে। ও দেখেছে ওর বন্ধুবান্ধব সকলেরই এইরকম ভাষা রপ্ত হয়ে গেছে। লোকটির হেভি এন্থু, মানে লোকটি খুব উৎসাহী। এন্থু মানে এন্থোসিয়াজম। মিস্টার সেনের হেভি ফান্ডা, মানে মিস্টার সেনের ফান্ডামেন্টাল জ্ঞান খুব দর। শ্রুতি এসব শুনলেই বলে, এরকমভাবে কথা বলার কি দরকার, না ইংরাজি, না বাংলা, না কিছু। অর্জুন মনে মনে হাসল, তারপর মনে মনেই বলল, ধ্যাত শালা, এবার কলকাতা ফিরে গিয়ে এই কিরি 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 ধূপ 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 চালু করে দেব। রাকেশ ব্যাটা একটা বাঘ ডুম্বা। আর এক চুমুক খেয়ে ও নিজের মনেই বলে উঠল, বাঘ ডুম্বা। শ্রুতি বলল, ও কি, কি হলো? বাঘ ডুম্বা। বাঘ ডুম্বা কি? তুমি বিশ্বাস করো বাঘ ডুম্বা আছে? বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না, তবে মনে হয় এইসব জায়গায় এসব থাকা অস্বাভাবিক নয়। তুমি ভূতে বিশ্বাস করো? তোমার না ছোটবেলায় মেম সাহেব গভর্নেস ছিল? সেই তো প্রথম আমায় ভূতের কথা বলে, ভূত সত্যি। মাই গুডনেস, সর্ষের মধ্যেই ভূত। ভূত মানে জানি না, তবে আত্মা বলে কিছু আছে। আত্মা থাকলে, অভিশপ্ত আত্মা থাকাও আমার ক্ষুদ্র বুদ্ধিতে অসম্ভব নয়। মানে এইসব গভীর জঙ্গলে, পাহাড়ে এমন অনেক কিছু আছে বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। কেন, তুমি ভূত মানো না? আমি ভূত মানি না, ভবিষ্যতও মানি না, আমি কেবল বর্তমান মানি। বলে সিগারেট ধরা বাঁ হাতটা শ্রুতির দিকে তুলে বলল, কাছে এসো, আই ক্যান স্মেল অ্যা প্রিমরোজ, কাম মাই ডার্লিং। শ্রুতি চোখ দিয়ে ধমক দিয়ে চাপা গলায় বলল, কি হচ্ছে কি, পাশের ঘরে রাকেশদা জামা কাপড় পরছেন না? বাগডুম্বা। কি বলছো কি? আমি ভূতে বিশ্বাস করি না, আমি বাগডুম্বায় বিশ্বাস করি। মানে? মানে এ এমন ব্যাপার বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। বলেই জোরে প্রায় চেঁচিয়ে বলল, কিরি 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 ধূপ 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 ধূপ। এমন সময় রাকেশ বারান্দায় এলো, একটি ফিকে হলদে হাফ হাতা সোয়েটার পরেছে, ফুল হাতা ফিকে নীল পপলিনের টাশার্টের ওপর, পরনে সাদা শর্টস, পায়ে স্লিপার। রোদে চেয়ারটা টেনে নিয়ে রাকেশ বলল, কি ব্যাপার অর্জুন, কিরি 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 ধূপ 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 কি বলছিলে? আমরা বাগডুম্বার কথা আলোচনা করছিলাম, জানেন রাকেশদা, আপনারা যেদিন চিতাবাঘটা মারলেন সেদিন আমি এই বারান্দায় বসে বাগডুম্বার ডাক শুনেছি। কখন? কখন মানে আপনারা ফিরে আসার অল্প একটু আগে। আমি হেঁটে গেট অব্দি গেছিলাম, তারপর ফিরে আসছিলাম, যেই বারান্দায় উঠলাম সঙ্গে সঙ্গে শুনলাম জানেন ওই ডাক। আচ্ছা রাকেশদা, আপনি নিজে কখনো শুনেছেন? রাকেশ দেখল অর্জুন একদৃষ্টি ওর মুখের দিকে চেয়ে আছে, চোখের দিকে চেয়ে আছে। রাকেশ চোখের পাতা একটু না নাড়িয়ে শক্ত গলায় মিথ্যে কথাটা বলল, না। অর্জুন বলল, কিন্তু আমার মনে হয় আছে। কি আছে? অর্জুন হাসল ঘৃণার হাসি, তারপর ওই ঘৃণাটিকে ওর গিমলেটে ভালো করে মিশিয়ে নিয়ে আর ড্যাশ অফ বিটার্সের মতো নাড়িয়ে নিয়ে এক গালে পুরোটা গিলে ফেলল। রাকেশ আবার শুধল, কি আছে? বাগডুম্বা। তারপরে মনে মনে বলল, আমি বাঘ আর তুমি বাগডুম্বা। অধ্যায় 8। আজ ঠান্ডাটা বেশি, বেশ বেশি, কাছাকাছি কোথাও বৃষ্টি হয়ে থাকবে, হুহু করে কনকনে হাওয়া ছেড়েছে। ঘরের ভাঙা সার্সির কোন ডিঙিয়ে শীষ দেওয়া আওয়াজ তুলে ফুরফুর করে হাওয়া ঢুকছে ঘরে।
শীতের আকাশের ঘুম আসছে না। কম্বলটাকে ভালো করে কাঁধের নিচে শরীরের দুপাশে গুঁজে নিল, তাও শীত করছে। বাংলোর মধ্যে ঘরে, যে ঘরে ওরা বসে খাওয়া দাওয়া করে, একটি ক্ষীণ শিখা হ্যারিকেন চলছে। রাকেশের ঘরের দরজায় একটি পাল্লা ভেজানো বলে সামান্যই আলো আসছে ঘরে। যতটুকু আলো আসছে তাতে গান র্যাকে বন্দুক রাইফেলগুলো চকচক করছে। ব্র্যাকেটে ঝুলিয়ে রাখা টুপি ও ওয়াটার বটলের বিরাট বিকৃত ছায়াগুলো দেওয়ালে ছড়িয়ে আছে। কোথাও কোনো শব্দ নেই, বাইরে কেবল একটানা ঝুনঝুন ঝুনঝুন করে ঝিঁঝিরা নূপুর বাজিয়ে চলেছে। হঠাৎ ফরেস্টারের বাড়ির পেছনে কুলথি খেতে পাহাড় থেকে নেমে আসা এক ঝাঁক চিতল হরিণ টাউ টাউ করে ডেকে সেই অবিচ্ছিন্ন নিস্তব্ধতাকে আরও নিবিড় করছে। শ্রুতিরা জেগে আছে, ও ঘর থেকে ফিসফাস আওয়াজ শোনা যাচ্ছে। খাবার টেবিল ছেড়ে ওরা বড়জোর আধ ঘন্টা হলে উঠেছে। এইরকম ভীষণ শীতের রাতে রাকেশের রুমনির কথা মনে পড়ে যায়। রুমনি এলাকে নিয়ে আলাদা সুতো, এমনই শীতের রাতে রুমনি বলতো, আমার বড় শীত করছে গো, আমার কাছে একটু আসবে? রাকেশ বলতো, না এসো না প্লিজ, আমি ঠান্ডায় জমে গেছি, প্লিজ এসো। কেন, আমি কি তোমার কম্বল? হ্যাঁ, এই কম্বলে আমার শীত মানছে না। তোমার বুকের কাছে গুটিসুটি হয়ে শুয়ে থাকলে আমার আর শীত করবে না। রাকেশ জানে না এখন রুমি কোথায় আছে। এই শীতে সে না জানে কোথায় কোথায় বনে জঙ্গলে একা একা ঘুরে বেড়াচ্ছে। সে কুয়াশায় একা একা ঘুরে বেড়াচ্ছে। লেখাপড়া শিখে বিজ্ঞানের নিত্য নতুন অগ্রগতির খবর জেনেও এসব ব্যক্তিগত দুঃখ, ব্যক্তিগত প্রশ্নের মীমাংসা করতে পারেনি। চাঁদে এরা রকেট পাঠিয়েছে সত্যি, কিন্তু এই মুহূর্তে সত্যি করে সঠিক করে কেউ বলতে পারে না তার রুমনি কেমন আছে, কোথায় আছে, সুখে আছে না দুঃখে আছে, কেউ বলতে পারে না। সবাই অনেক বড় বড় সামাজিক, রাজনৈতিক, বিশ্ব বিষয়ক ব্যাপারে ব্যস্ত আছে। অথচ যতক্ষণ রুমনি ছিল ততক্ষণ তার অস্তিত্বের মতো এমন সর্বৈব সত্য আর কিছু ছিল না। কিন্তু তাকে পুড়িয়ে আসার পর মুহূর্তে জানতে হলো সে যে ছিল এই কথার মতো সর্বৈব মিথ্যে আর কিছুই নেই। অথচ তার সব কিছু চতুর্দিকে ঘিরে ছিল, ঘিরে থাকবে। তার হাতের লাগানো বোগেনভিলিয়া, তার মমতা মাখা মেয়ে এলা, তার পেতে রাখা ম্যাট, তার আঁকা ছবি, তার শাড়ি, তার জামা, তার সব কিছু, তার দিয়ে যাওয়া ফেলে যাওয়া অনেক অনেক সরল সুরেলা ক্ষণ, তারা সবাই আছে, এসব সত্যি। রাকেশ এই মুহূর্তে যেমন বেঁচে আছে, নিঃশ্বাস নিচ্ছে, মস্তিষ্ক চালিত হয়ে ভাবছে এইসব যেমন সত্যি, রুমনির মুখ ভরা হাসি, রুমনির পাগলামি যে কেবল স্মৃতি রোমন্থনেরই জন্য মাত্র, এও সত্যি। সে আর কোনোদিন এমন শীতের রাতে কখনো কখনো আদুরে গলায় তার স্বামীকে ডাকবে না, বলবে না, আমার বড় শীত করছে, আমার কাছে একটু এসো না গো। যতদিনও বেঁচেছিল ততদিন এইসব নিত্যনৈমিত্তিক ঘটনাকে, টুকিটাকি কথাকে অত্যন্ত সাধারণ এবং এমনকি কখনো কখনো বিরক্তিকর বলেও মনে হতো, মনে হতো ঢং বেশি বেশি। কিন্তু আজ আর তার মনে হয় না রাকেশের। আজ তার অল্প যেটুকু ছিল তা হারিয়ে যাওয়ায় রাকেশ বুঝতে পেরেছে, এই নিত্য নৈমিত্তিক টুকিটাকি নিয়েই তো জীবন। কারোর জীবনে রোজ রোজ কোনো বৃহৎ ও মহৎ ঘটনা ঘটে না। এই অবহেলায় ভুলে থাকা রোজকার অকিঞ্চিতকর জীবনের জন্যই সকলের কামনা, এর মধ্যেই সমস্ত স্বাদ, নিংড়ানো সুখ। সত্যি কথা বলতে কি, রুমনি যতদিন বেঁচেছিল রাকেশের মনে হতো রুমনি তাকে সম্পূর্ণভাবে সুখী করতে পারেনি। মনে হতো, অনুক্ষণ মনে হতো, রুমনিকে বিয়ে করে সে ভুল করেছে। রুমনিও বলতো যে রুমনিরও তাই মনে হতো। এমনকি ওরা কোনো কোনো দিন কোনো মর্মান্তিক মনোমালিন্যের পরে দুজনে দুপক্ষের উকিলের মতো আশু ডিভোর্স সম্বন্ধে আলোচনাও করত। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে দেখা যেত সেই রাতেই দুপক্ষেরই ডিভোর্সের স্থির ও অনর সিদ্ধান্ত নেবার পর রুমনি রাকেশের বিছানায় ঘন হয়ে শুয়ে ফিসফিস করে বলতো, ইস কত সাহস, ডিভোর্স করবেন,
বলো তো, আমাকে ছাড়া একদিনও চলবে তোমার? আমি বলেই তোমার সঙ্গে রয়েছি, নইলে অন্য কোনো মেয়ে থাকতোই না। আমি মরে গেলে তোমার একদিনও চলবে না। ডিভোর্স করবেন, কত বড় সাহস! তারপর রুমনি রাকেশের কানের কাছে মুখ এনে বলতো, এই লোকেরা কি করে ডিভোর্স করে বলো তো, তারা নিষ্ঠুর হয় না? রাকেশ তারা দিয়ে গম্ভীর মুখে বলতো, কি করে করে দেখাচ্ছি, কালই আমি সলিসিটরের কাছে যাব। তারপরে রুমনিকে জড়িয়ে ধরে রিচার্ড বার্টনের মতো চুমু খেত রাকেশ। রুমনি হাত পা ছুঁড়ত, অস্ফুটে বলত, ওরে আমার মিঠুয়ারে, উনি করবেন ডিভোর্স, করলে বাঁচতাম। রুমনি প্রায়ই বলত সে মরে গেলে রাকেশের একদিনও চলবে না, মানে তার এত অসুবিধা ও কষ্ট হবে যে সে বাঁচবেই না। কিন্তু সে কথা তো সত্যি হয়নি। রুমনির মৃত্যুর পর আজ অবধি অনেকবার তাদের বিয়ের তারিখ ফিরে এসেছে, তবু রাকেশ ঠিকই আছে। বছরের পর বছর কেটে গেছে, বিয়ের তারিখে অফিস ছুটি নেওয়ার জন্য রুমনি আর ঝগড়া করেনি, রুমনির জন্য রাকেশ আর কিছু কিনে আনেনি, আর ওরা সেই দিনটাতে বাইরে কোথাও খায়নি। সত্যি কথা বলতে কি, রুমনির মৃত্যুর পর ওদের বিয়ের তারিখকে যেন সকলে ভয়াবহ একটা ঘটনার স্মারক হিসেবে ভুলে গেছে। রাকেশ শুদ্ধ, একমাত্র শ্রুতি, শ্রুতিই একমাত্র মনে করে রেখেছে বরাবর বরাবর। প্রতিবার নিজের কাজের ক্ষতি করেও রাকেশের কাছে এসেছে, সমস্ত দিন রাকেশের কাছে থেকেছে, রাকেশকে ভুলিয়ে রেখেছে। গত বছর ওদের বিয়ের তারিখে শ্রুতি এসেছিল সন্ধেবেলা, রাকেশ কি ভেবে একটি মুক্তোর দুল কিনে নিয়ে এসেছিল। উপরের খোলা বারান্দায় বসে ওরা চা খাচ্ছিল, রাকেশ দুল দুটি শ্রুতিকে পড়াতে যেতেই শ্রুতি অবাক হয়ে বলেছিল, ও কি রাকেশদা? রাকেশ বলেছিল, রুমনির অভাব যদি আংশিকভাবেও কেউ ভরিয়ে থাকে আমার জীবনে, তা হয়তো তুমি, একমাত্র তুমি। যেমন এটা সেই ঋণের স্বীকৃতি, সব ঋণ তো এই জীবনে শোধ করা যায় না, যেমন মা বাবার ঋণ কেবলমাত্র স্বীকার করা যায়, সেটুকু আমাকে করতে দাও। শ্রুতির মুখ কালো হয়ে গিয়েছিল, মুখ নিচু করে বসেছিল, বলেছিল, আমার কাছে আপনার কিসের ঋণ? তুমি অনেক কিছু দিয়েছ শ্রুতি, অনেক কিছু। মনে মনে বলেছিল, আমার মনের শৈত্য, আমার মনের নৈরাশ্যকে তুমি এসে স্বর্গীয় আশায় ভরে রেখেছো অনুক্ষণ। তুমি জানো না তুমি আমাকে কি দিয়েছ, ব্যথা, অনেক অস্বস্তি, যেমন দিয়েছ তেমন আনন্দ নিকেতনও হয়েছে। যেদিন এই শরীর ছাড়িয়েও বাঁচতে শিখব, সেদিন হয়তো তোমার যথার্থ সম্মান করতে পারবো। তবু নিজেকে এই যে সবসময় একটি বিড়ালে খাওয়া কবুতরের মতো ছিন্ন ভিন্ন রক্তাক্ত রিক্ত করছি, যা চেয়েছি তা ভুলে গিয়ে যা পেয়েছি তাই নিয়ে সবসময় সন্তুষ্ট হতে বলছি, এও কি কিছু নয়? শ্রুতি কেবল বলতো, রাকেশদা আমার এসব ভালো লাগে না, নইলে আমার কি আছে যা আপনাকে দিইনি? যা দিইনি তা আমার কাছে নিতান্তই মূল্যহীন। আমি হয়তো একটু অন্যরকম, কিন্তু আমার ভালো লাগে না রাকেশদা, আমার ওসব ভাবতেও ভালো লাগে না। শুয়ে শুয়ে রাকেশ ভাবছিল, সত্যি শ্রুতি অন্যরকম, অন্যরকম না হলে হয়তো রাকেশের তাকে এমন করে ভালো লাগতো না, এবং ভাগ্যিস সে একটি অসাধারণ মেয়েকে এমন করে ভালোবাসতে পেরেছিল। নইলে রুমনির মৃত্যুর পর তার এই একা একা চড়া চড়া চল্লিশে এসে অনেক অনেক সাধারণ কাজ করে ফেলত, মানে হয়তো না করে উপায় থাকতো না। সেই সব মেয়ের হাসিতে ভুলত যারা বাড়ি ফিরে তাদের হাসি ধুয়ে ফেলে, ছোকরা কন্ট্রাক্টর, উঠতি কবি ও বুড়ো বিড়িপাতার ব্যবসাদারের প্রেমিকাও তার প্রাণের প্রেমিকা হয়ে যেত, প্রতিবার তাদের কাছে যেত, আর রুমনির প্রেতাত্মা তাদের পরচুলার ফাঁকে ফাঁকে কোনো বিষাক্ত বাতাস হয়ে ঘুরে বেড়াত, ফিসফিস করত। না, শীতটা বেড়েই চলেছে, শুয়ে থাকা যাচ্ছে না আর। রাকেশ উঠে পড়ল, জানলার ভাঙা শার্সির কাছে ওয়াটার বটলটাকে এনে দাঁড় করিয়ে রাখল, তারপর বাথরুমে গেল। বাথরুমের বাইরের দিকে দরজাটা খোলাই ছিল, চৌকিদার
জল দেবার পর কেউ আর ভিতর থেকে বন্ধ করেনি। রাকেশ দরজাটা টেনে বন্ধ করতে গিয়ে একবার বাইরে তাকালো। বাইরে জমাট বাঁধা কালো অন্ধকার, বোবা অন্ধকার। রাকেশ বাইরে এসে দাঁড়ালো। আকাশে তারারা সারি সারি আলোকঝাড়ির মতো সবুজ সান্ত্বনার আলো ছড়াচ্ছে। হঠাৎ একটা কোটরা ডেকে উঠল কুড়াপের দিক থেকে, বাঘ কি চিতা দেখে থাকবে। এমন সময় ওই ঘরের বাথরুমে কি একটা আওয়াজ হলো, কেউ বাথরুমে গেছে। অর্জুন আর শ্রুতি এতক্ষণ কি ফিসফিস করছে জানতে ইচ্ছে করে রাকেশের। রুমনি বুক ভরা সুখের স্বাদ নিয়ে কিন্তু সুখী না হয়েই বিনা নোটিশে পৃথিবী ছেড়ে চলে গেছে। রাকেশ সুখের সন্ধানে অনুক্ষণ ফিরছে, কিন্তু সুখ কাকে বলে জানেনি। ওর ইচ্ছে করে কোনো যুবতীর কবুতরী কবঞ্চ বুকের মতো মুঠি ভরে কোনোদিন সুখকে ধরবে, নাড়বে চাড়বে, জল তরঙ্গের মতো বাঁচাবে। কিন্তু যতবারই সুখকে ধরতে গেছে, সুখের জলে থাবড়া মেরেছে, আঁচলা বেয়ে জলের মতো সবটুকু সুখ গড়িয়েই গেছে, রয়েছে শুধু যা ভরা মুঠি দীর্ঘশ্বাস। রাকেশের বড় জানতে ইচ্ছে করে শ্রুতি সুখী হয়েছে কিনা। শ্রুতির পক্ষে সুখী হওয়াই স্বাভাবিক, ওর এত বুদ্ধি নিয়ে, ওর এত বিবেচনা নিয়ে ও যাকে বিয়ে করেছে তাকে নিয়ে ও নিশ্চয়ই সুখী হয়েছে, সব দিক দিয়ে সুখী হয়েছে। হঠাৎ রাকেশের অসীম স্বাদ হলো ও গিয়ে উঁকি মেরে সুখকে দেখে আসে। সে সুখ কি তাও জানে না। শ্রুতি আর অর্জুন যে সুখে সৃষ্টি করেছে, যে সুখে ভরপুর আছে ওরা, সেই সুখের সূত্র একবার আবিষ্কার করে আসে। এই কথা মনে হতেই রাকেশ পা টিপে টিপে ওদের ঘরের দিকে এগোতে থাকলো বাংলোর পিছন দিয়ে। ওদের ঘরের হ্যারিকেন বেশ উজ্জ্বল হয়ে জ্বলছিল, একটি শার্সি ভাঙা ছিল, কিন্তু তাতে শ্রুতি একটি বই দিয়ে আড়াল করে রেখেছিল। সেই ভাঙা শার্সির কাচটি তেল চিটে হয়েছিল। রাকেশ ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেল। তারা ভরা আকাশ এবং গহন বন তার দিকে এক অসীম নিঃশব্দ কৌতূহলে চেয়ে রইল। একটি টিটি পাখি অন্ধকারে উড়ে উড়ে বলতে লাগলো, ডিড ইউ ডু ইট, ডিড ইউ ডু ইট, ডিড ইউ ডু ইট। রাকেশ জালনায় সেই তেল চিটে স্বচ্ছ জায়গায় ডান চোখ ছুঁয়াল। ঘরে শ্রুতি নেই। অর্জুন ডান হাতে সিগারেট ধরে দুটি হাত খাটের বাইরে টান টান করে ঝুলিয়ে দিয়ে শুয়ে আছে, বুক অব্দি কম্বলটা টানা। অর্জুন এক মনে সিগারেট টানছে, শুয়ে শুয়ে ধোঁয়ার রিং ছুঁড়ছে। শ্রুতি বাথরুমের দরজা ঠেলে এলো। একটি হালকা সবুজ করচুলের নাইটি পরেছে, বুকে ও কাঁধে ফ্রিল দেওয়া, পায়ের পাতা অবধি ঝুল। ওই লণ্ঠনের কাঁপা কাঁপা আলোয় চাঁপা ফুলের মতো রঙে স্বচ্ছ করচুলের নাইটির রং মিশে গিয়ে কেমন এক স্বর্গীয় আভা ফুটে বেরোচ্ছে। শ্রুতি রাকেশের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে ওর হ্যান্ডব্যাগ থেকে ক্রিম বের করে মুখে মাখতে লাগলো দুহাত দিয়ে ঘষে ঘষে। ওর সুন্দর মডালি গ্রীবায় সোনালি আলো ছড়িয়ে রইল। সেই মুহূর্তে শ্রুতির গ্রীবায় আলতো করে একটু চুমু খেতে খুব ইচ্ছে করল। এমন সময় শ্রুতি বলে উঠল, আমি তোমাকে ঘেন্না করি। রাকেশ চমকে উঠল, তারপরে বুঝল যে শীতের রাতে তার উপস্থিতি কেউ টের পায়নি। শ্রুতি বলল, আমি তোমাকে ঘেন্না করি। অর্জুন ওইভাবে শুয়ে শুয়ে বলল, কেন? অনেক কারণে। কি কারণ বলে লাভ? এ কথা সত্যি, কারণ তা জেনেও আমার লাভ নেই। তাছাড়া তুমি আমাকে কতটুকু ঘেন্না করো, আমি আমাকে তার চেয়ে অনেক বেশি ঘেন্না করি। মানে? মানুষ নিজেকে যত তীব্রভাবে ঘৃণা করতে পারে তা কি অন্য কেউ পারে? তা আমি জানি না, কিন্তু তুমি আমাকে কোনো বিষয় সুখী করতে পারোনি। সব বিষয় যে সুখী করতেই হবে এমন কোনো ওয়ারেন্টি বন্ডে সই করে তো আমরা বিয়ে করিনি। কথা ছিল দুজনে চেষ্টা করব দুজনকে সুখী করার। সে চেষ্টা কি তুমি করেছ? অর্জুন সিগারেটটা খাটের পাশের অ্যাশট্রেতে গুঁজতে গুঁজতে বলল, সার্টেনলি, তোমার কি তাতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে কি নেই সেটা অবান্তর, তবে চেষ্টা করলেও পারতে কি না অজানা আছে আমার। কিসে লোকে সুখী হয় সে সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। কিসে সুখী হয় তোমাকে বলার আমার কি দরকার?
প্রয়োজন মনে করলে নিজেই এতদিন জেনে নিতে। অর্জুন এবার চিবিয়ে চিবিয়ে কেটে কেটে বলল, তোমাদের মন ফোন ইমোশনাল সেন্টিমেন্টাল ব্যাপার বুঝি না, তবে এইটুকু বলতে পারি এর চেয়ে বেশি সুখী তোমাকে কেউ করতে পারত না। শারীরিক ব্যাপারে তো বটেই। শারীরিক ব্যাপারে তুমি কি বোঝো? তার মানে কি করে যে কোনো সৎ বংশজাতা মেয়েকে আদর করতে হয় তা তুমি জানোই না। আমি জানি না তো কে জানে, তোমার রাকেশদা। শ্রুতি ক্রিম মাখা থামিয়ে অর্জুনের দিকে ঘুরে দাঁড়ালো। পাশ থেকে নাইটি পরা শ্রুতিকে সেই স্বল্পালোকিত ঘরে কি এক পবিত্র দেবী প্রতিমার মতো মনে হতে লাগল। ও বলল, অর্জুন মুখ সামলে কথা বলো, তুমি লিমিট ছাড়িয়ে যাচ্ছ। হঠাৎ অর্জুন এক লাফে কম্বল ছেড়ে বিছানা ছেড়ে নামল, বলল, না তোমাকে বলতে হবে, কে জানে, তোমার রাকেশদা, তুমি নিশ্চয়ই আগে তার আদর খেয়েছো। শ্রুতি আক্রান্ত একটা সজারুর মতো ঝমঝম করে বেজে উঠল, বলল, হ্যাঁ খেয়েছি, তাতে কি হয়েছে? তুমি কি আমায় বিয়ে করার আগে কাউকে আদর করনি? তোমাদের ডিফেন্স কলোনির একজন পাঞ্জাবি মেয়েকেও? রাকেশের ইচ্ছা হল ও সারশিতে ঘুষি মেরে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, মিথ্যে কথা অর্জুন, মিথ্যে কথা, শ্রুতিকে আমি কোনোদিন আদর করিনি, কোনোদিন। শ্রুতি যে তার ভাবী স্বামীর জন্য তার শরীরকে একটি শরৎ সকালের শিউলির মতো নিষ্পাপ শ্বেত পবিত্রতায় বাঁচিয়ে রেখেছিল, ও তো কোনোদিন কোনো অন্যায় করেনি, কাউকে ওর স্নিগ্ধ শরীরের সুবাস দেয়নি। অর্জুন শ্রুতির দিকে পায়ে পায়ে এগিয়ে এলো, মুখে হিন্দি সিনেমার ভিলেনের ভাব ফুটিয়ে। রাকেশ পরিষ্কার দেখতে পেল শ্রুতি যা বলছে তার পিছনে সত্য আছে, আর সেই সত্যকে ঢাকবার জন্য অর্জুন মুখে চোখে নাটকীয় ভয়াবহতা এনে শ্রুতিকে ভয় দেখাবার চেষ্টা করছে। রাকেশ বুঝতে পারল যে অর্জুন খালি ভয় দেখাচ্ছে, এবং এও বুঝতে পারল যে শ্রুতি সত্যি হেরে গেছে ওর নিজের দম্ভের কাছে। অর্জুন শ্রুতির কাছে এসে দুহাতে ওর দু কাঁধ ঝাঁকিয়ে বলল, তোমাকে সাবধান করে দিচ্ছি শ্রুতি, ভবিষ্যতে এরকম কথা তোমার মুখ থেকে যেন আর না শুনি। শ্রুতি রাজহাঁসের মতো গ্রীবা উঁচিয়ে বলল, তোমাকেও সাবধান করে দিচ্ছি, এইসব কথা যেন আমিও আর না শুনি। অর্জুন কিছু না বলে শ্রুতিকে কেবল একটি ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিয়ে নিজের খাটে উঠে পড়ল। শ্রুতিও হ্যারিকেনের শিখাটি সামান্য কমিয়ে দিয়ে ধীরে ধীরে ওর বিছানায় এসে উঠল, তারপর এপাশে জানালার পাশে মুখ ফিরিয়ে শুল। রাকেশের চোখ থেকে মাত্র এক হাত দূরে শ্রুতির সুন্দর নরম মুখটি কাঁধ অবধি ঢাকা গোলাপি কম্বলের উপর দেখা যেতে লাগল। রাকেশ দেখল শ্রুতির দু চোখ বেয়ে জলের ধারা বইছে, সমস্ত গাল ভিজে যাচ্ছে জলে। রাকেশের খুব ইচ্ছা করল যে সে বইয়ের আড়ালটি সরিয়ে ভাঙা সারসির মধ্যে দিয়ে তার হাতটি বাড়িয়ে শ্রুতির চোখের জল মুছিয়ে দেয়, ওর অশান্তি শুষে নেয়, যে তাকে কোনোদিন আদর করতে দেয়নি সেই গর্বিণীর গলিত গরবে নিজের চোখ ভেজায়। নিঃশব্দে রাকেশ সরে এলো, ওর মুখটি তেতো তেতো লাগতে লাগলো, চোখ ভিজে উঠল। একটু আগে ও নিজের সুখ নিজের অসুখ নিয়ে ব্যতিব্যস্ত ছিল, কিন্তু এই মুহূর্তে শুধু শ্রুতির কথা ভেবে তার দু চোখের কোণ জলে ভরে এলো। বাথরুমের পেছনে দরজা দিয়ে ওর ঘরে ঢুকতেই শুনল কুটুর কুটুর শব্দ হচ্ছে ঘরের ভিতরে। ঘরে পা দিয়ে রাকেশ দেখল চৌকিদারের দুঃসাহসী কুকুরটা চিতাবাঘের ভয় অগ্রাহ্য করে এসে পিছনের দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে টেবিলের উপর রাখা ক্রিম ক্র্যাকার বিস্কিট খাচ্ছে কুটুর কুটুর করে। রাকেশের হঠাৎ রাগ চড়ে গেল মাথায়। রাকেশ মনে মনে বলল, তুইও কি সুখের সন্ধানে ঘরে উঁকি মারতে এসেছিলি? বলি স্লিপার পরা অবস্থায় এক লাথি মারল কুকুরটার পিছনে, কুকুরটা কিউ 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 করে উঠল আর বিস্কিটগুলো ছড়িয়ে পড়ল ঘরময়। ওই ঘর থেকে শ্রুতি চেঁচিয়ে শুধুল, রাকেশদা কি হলো? রাকেশ বলল, ঘরে কুকুর ঢুকেছে। শ্রুতি আবার বালিশে মাথা রেখে মনে মনে বলল, আমার ঘরেও। অধ্যায় নয়। গাড়িতে যাবার পথ নেই, গাড়ি ছেড়ে প্রায় এক মাইল পায়ে চলা পথে হাঁটতে হয়, তবু ভালো বাঘে মোষ মেরেছে,
নইলে এই যাত্রা বাঘের সঙ্গে মোলাকাতি হতো না। জীবগাড়ি থেকে আলো ফেলে ফেলে রাতে অনেকে শিকার করে, রাকেশও আগে আগে করেছে, কিন্তু তাকে শিকার বলে না, তাতে কোনো রকম মজাই নেই। আইন অমান্য তো করাই হয়, তাছাড়া সেরকম শিকার কোনো স্পোর্টসই নয়। আজকাল ভাবলেও খারাপ লাগে রাকেশের। শ্রুতি বলেছিল সঙ্গে আসবে, কিন্তু ওকে নিবৃত্ত করেছে কোনো ক্রমে। তাছাড়া বাঘে মারা মোষকে দেখার মতো কিছুই নেই। জিপটা বেরিয়ে থাকবে ঘাড়ের কাছে দুটো ফুটো, পেছন থেকে খেয়ে যাবে আগে। চাপ চাপ রক্ত জমে যেতে থাকবে চারপাশে, কতগুলো মাছি ভনভন করবে, আর মৃত্যুর পরিপূরক এক অস্বস্তিকর নিস্তব্ধতা চারিদিকে ঘিরে থাকবে। পথে একটি ঝর্ণা পড়ল, তা এমনি পেরোনো গেল না, জুতো মোজা খুলতে হলো, শর্টস পরেছিল বলে ট্রাউজার খোলার ঝামেলা রইল না। তখন সকাল ১১টা হবে, সমস্ত বন পাহাড়ে শীতের শান্ত রোদ ঝিলমিল করছিল। মাথার অনেক উপরে একটি পাহাড়ি বাজ ঘুরে ঘুরে উড়ে উড়ে চতুর্দিক নিরীক্ষণ করছিল। পথের ডান দিকের বাঁশ ছাড়ে একটি বনমোরগ ককর ক ককর ক করে দূরের হারেমকে আসতে বলছিল কাছে। একটি টিলায় উঠতে হল, টিলা পেরিয়ে সেগুনা শালবনে প্রায় দু ফারলং গিয়ে আর একটি পাথরময় টিলা পাওয়া গেল, তার নিচে রাস্তাটি ডাইনে বাঁক নিয়েছে। রাকেশ বলল, এত দূরে বেঁধেছিল কেন মোষ? কি করব, এটাই যে যাতায়াতের রাস্তা ছিল বাঘের। কাছাকাছি গাছ আছে দেখেছ? হ্যাঁ বাবু, একটা কুচিলা গাছ আছে আর একটা অশোক গাছ আছে, যেখানে মাচা বাঁধতে বলবেন সেখানেই বাঁধব। সামনে সে টিলার নিচে পৌঁছে ডাইনি মোড় ঘুরতেই দেখা গেল সতেজ হলদে সবুজ ঘন ঘাসের মধ্যে মোষটিকে টেনে নিয়ে গেছে বাঘটি। ঘাসের মধ্যে পরিষ্কার ড্যাগমার্ক আছে, নরম মাটিতে বাঘের পায়ের দাগও পাওয়া গেল। .30-06 রাইফেলটি কাঁধে ঝোলানো ছিল এতক্ষণ, কাঁধ থেকে নামিয়ে তিনটি গুলি লোড করল রাকেশ, তারপর রেডি পজিশনে ড্যাগমার্ক দেখে আগে আগে যেতে লাগল। সুব্বল ও বাগমুন্ডা গ্রামের চারজন লোক দা এবং দড়ি নিয়ে পেছন পেছন আসতে লাগল, প্রায় হাত পঁচিশেকে গিয়েই মুড়ি পাওয়া গেল। বেশ অনেকখানি খেয়ে গেছে বাঘটা, শক্ত হয়ে যাওয়া চার পা টান টান করে শুয়ে আছে মোষটা একটা বেঁটে ঝাঁকড়া শিশু গাছের ছায়ায়, শকুনের চোখের বাইরে। একদিকের পেটের পাঁজর বেরিয়ে গেছে, তখনও টুপটুপ করে রক্ত চুঁয়ে পড়ছে। রাকেশ চোখ থেকে সানগ্লাসটা খুলে চারদিক ভালো করে ঘুরে ঘুরে জমি নিরীক্ষণ করতে লাগল। দেখল বাঘটি ভোরে উত্তরের ঘাসবন পেরিয়ে বাঁশের জঙ্গল পেরিয়ে নালা টপকিয়ে টিলাটির পাশ দিয়ে যে পথে এসেছিল সেই পথেই ডুংরি পাহাড়ের দিকে চলে গেছে। খুব ভালো করে দেখল রাকেশ গাছগুলি এবং মরিটি কোথাও নিয়ে গিয়ে বেঁধে রাখা যায় কিনা তাও ভেবে দেখল। সুবলের সঙ্গে ফিসফিস করে পরামর্শও করল। মুশকিল হচ্ছে যে দুটি মাচা বানাতে হবে, অথচ এইসব জিনিস রাকেশ মরি পছন্দ করে না। রাকেশের এই স্বল্প অভিজ্ঞতাতেও এমন বহুবার হয়েছে যে অন্য লোকে মাচাতে থাকতে বা অন্য লোকের অধৈর্য বা মূর্খামের জন্য বাঘ মারা হয়নি, কারণ মাচায় বসা এক সবিশেষ দুঃসাধ্য কাজ। অথচ শ্রুতি নাছর বান্দা, সে রাকেশের সঙ্গে বসবেই, বাঘ শিকার দেখবেই, এবং অর্জুনও বলেছে যে শ্রুতি গেলে সেও যাবে। সে কি এখানে ভ্যারেন্ডা ভাজতে এসছে? অথচ এক মাচায় তিনজন বসা যাবে না, সেজন্য দুটি মাচা করতে হবে, এবং দুটি মাচা করলে অর্জুনকে এক মাচায় বসানো যাবে না, কারণ বাঘের উপস্থিতিতে কার কখন কি অবস্থা হয় তা ভগবানও বলতে পারেন না। অতএব অর্জুনের সঙ্গে সুব্বলকে বন্দুক দিয়ে বসাতে হবে। এ যে যাত্রা পার্টি হয়ে গেল, ভাবল রাকেশ, কিন্তু উপায় নেই। শ্রুতি এমন কথা বলেছে যে মাচায় নাই যদি বসতে দেবেন তা নিয়ে এলেন কেন এত কষ্ট করে এত দূরের জঙ্গলে? অশোক গাছটি যে জায়গায় আছে সেখান থেকে ঘাসবন পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু বাঘ খুব সম্ভব আসবে কুচিলা গাছের নিচের পথ বেয়ে। রাকেশ ঠিক করল মোষটিকে অন্য কোথাও সরাবে না, যদিও অন্ধকার রাত তবু বাঘ এলে ঘাসে তার আসার শব্দ পাবেই। ঘাসগুলি বেশ বড় বড় হয়েছে, বাঘ যেদিক দিয়ে আসুক মরিতে ঘাস পেরিয়ে নিঃশব্দে সে আসতে পারবে না,
ও আর শ্রুতি কুচিলা গাছে বসবে, অর্জুন আর সুব্বল বসবে অশোক গাছটায়। কতখানি উঁচুতে মাচা হবে তা দেখিয়ে দিয়ে রাকেশ সুব্বলকে বলল, দূর থেকে কাঠ ও পাতা কেটে আনতে, যাতে এখানে শব্দ না হয়। বাঘ হয়তো যেখান থেকে এসেছিল সেই পাহাড়েই গেছে, কিন্তু কিছু বলা যায় না, কাছাকাছি কোথাও শুয়েও থাকতে পারে। ওরা চলে গেল। রাকেশ অশোক গাছটির নিচে একটি শুকনো ভাঙা ডালের উপর বসে পাইপটা ভরতে লাগল। কতগুলো ছাতারে পাখি পেছন থেকে ছ্যা 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 করে শুকনো পাথার ঝোপে ঝাড়ে নড়ে চড়ে বসতে লাগল। এরকম একেবারে একা থাকলেই ওর মনে সেই ভাবনাগুলো ভিড় করে আসে, তার অভিমান, তার কান্না, তার জ্বালা সব ভিড় করে আসে। তারা একদল অবাধ্য ল্যাটা মাছের পোনার মতো পুকুর ঘাটে ডুবিয়ে রাখা এঁটো বাসনের মতো রাকেশকে ঠুকরে মারে। ও তখন হাসতে হাসতে হেরে যেতে থাকে। একা থাকলেই রাকেশের মনে পড়ে যায় যে বরাবর রাকেশের ভালোবাসাকে, তার অশেষ নিরুপায় ভালোবাসাকে কোনো এক বিশেষ ধান্দা বলেই জেনে এসেছে শ্রুতি। এই কথা মনে হলেই মনটা ব্যথায় ভরে ওঠে রাকেশের। যে আগুনে রাকেশ জ্বলত, সে আগুনের জ্বালাকে সস্তা নামেই ডেকেছে শ্রুতি। রাকেশ শ্রুতিকে বোঝাতে পারেনি যে আগুন মাত্রই ভয়াবহ নয়, ভালোবাসার চমৎকার চকমকিতেও আগুন জ্বলে। আবার শুধু দেহ সর্বস্ব মাংসরসিকের দিন দেশলাইও দিয়েও আগুন জ্বালানো যায়। অবশ্য আজ শ্রুতির তাচ্ছ শরীরও আগুনে আহুতি পেয়েছে, দগ্ধ হয়ে গেছে, অর্জুনের জ্বালা সে নির্বাপিত করছে। ভাবলেও অবাক লাগে যে একদিন যে শ্রুতি চুমু খেতে চাইলেই চমকে চমকে উঠত, আমার ওসব ভালো লাগে না ভালো লাগে না বলত, সেই শ্রুতি শিগগিরই একদিন ব্যবহৃত 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 হয়ে শুয়োরের মাংস হয়ে যাবে। জীবনে সব ধনই ফেলা যায়, সমস্ত সযত্ন রক্ষিত পরম ধনই বোধ হয় একদিন ধুলায় অবহেলিত হয়। রাকেশ পাইপটাকে নতুন করে ভরতে লাগল, কিংবা নিজের মনের পোড়া গন্ধ শূন্যতাকেও, ও জানে না। সুব্বল তার দলবল নিয়ে হলদু গাছের ডাল কেটে ঝুপড়ি ঝুপড়ি কচি কুচিলা ও অশোকের ঝাড় কেটে ফিরে এলো। তারপর কুচিলা গাছটিতে আগে মাচা বাঁধতে আরম্ভ করল। মাথার উপর পাতার ছাউনি দিতে হবে, নইলে হিমে বসা যাবে না। মাচাটিও শক্ত হওয়া চাই, সারা রাত বসতে হবে হয়তো, শ্রুতি এতক্ষণ সোজা হয়ে নাও বসে থাকতে পারে। ওরা গাছের উপরে দড়ি আর হলদুর ডাল নিয়ে উঠে গেল। প্রথমে মাচা বেঁধে তারপর মাথার ছাউনি ও পাশের আড়াল তৈরি করল কুচিলার পাতা দিয়ে। কুচিলা গাছে আড়াল কুচিলা পাতারই হওয়া চাই, নইলে বাঘ সন্দেহ করবে। সামনেটাও ঢেকে দিল, কেবল সামনে এবং ডান পাশে বেশ বড় বড় দুটি ফাঁক রাখল, যা দিয়ে রাইফেল গুলিয়ে রাকেশ গুলি করতে পারে। মাচা বাঁধা হয়ে গেলে ওরা নেমে এসে অশোক গাছে গিয়ে উঠল মাচা বাঁধতে। তখন রাকেশ কাটা গাছের ডালের তৈরি সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল মাচাটি পর্যবেক্ষণ করার জন্য। না, বেশ বড় ও প্রশস্ত হয়েছে, ইচ্ছে করলে শুয়ে থাকাও যায়। রাইফেলটি ঘুরিয়ে দেখে নিল, ভালো করে ঘোরানো যাচ্ছে কিনা। না, এমনিতে সব ঠিক আছে। এখন শ্রুতি যদি মাচায় বেশি আওয়াজ টাওয়াজ না করে এবং বাঘ যদি ফেরে তাহলেই হয়। মাচায় বসে নালাটির একটি অংশ দেখা যাচ্ছে, টিলাটি দেখা যাচ্ছে, নালা বেয়ে জল যাবার ঝিরঝিরানি শব্দ কানে আসছে। এইটাই রাতে অসুবিধার কারণ হবে, কেননা রাতের নিস্তব্ধতায় এই শব্দই বহুগুণ জোরে শোনা যাবে এবং সেই শব্দে নিঃশব্দ পদসঞ্চারী বাঘের আওয়াজ ঘাসের মধ্যে শোনা না গেলেই মুশকিল। সুবলের মাচা বাঁধা হয়ে গেলে ওরা নেমে এলো, রাকেশও নেমে এলো। তারপর ওরা একত্র হয়ে সিঙ্গেল ফরমেশনে জঙ্গলের আলো ছায়ায় ডোরাকাটা প্রভাতি পথে বাঘমুন্ডার দিকে ফিরে যেতে লাগলো। এখন মনে হচ্ছে এই যাত্রা বাঘটি মোষ না মারলেই ছিল ভালো। কেন জানে না ভারী ক্লান্তি লাগছে রাকেশের। সব মিলিয়ে এই বনে আসার দোষ, বেশি দিন এখানে এসে একসঙ্গে থাকলেই সভ্যতার সংস্কারের আবরণে মরচে পড়ে যায়, তখন নিজেকে ভয় করতে থাকে। তার চেয়ে দিল্লির রোজকার একঘেয়ে জীবনও ভালো মনে হয়। এই ডাইনি বনের জাদু ধীরে ধীরে বিস্তৃত হয়ে পড়ে মনে মনে।
সমস্ত ক্ষুরধার বুদ্ধি যুক্তি কেমন ভূতা হয়ে যায়। কেমন এক সর্বৈব মানসিক স্থূলতায় সে সত্তা অধিকার করে বসে। রাকেশ এই প্রকৃতি যেমন ভালোবাসে তেমন একে ভয়ও পায়। এই ভয়টা সবসময় হয় না, মাঝে মাঝে, কখনো কখনো। হঠাৎ একসময় এই ভয়টা সমস্ত মন ব্যাপ্ত করে ফেলে। সংস্কার যত হালকা হতে থাকে এই ভয়টা পাতায় ফুলে প্রজাপতির ডানায় ততই ফড়ফড় করে কাঁপতে থাকে। হাঁটতে হাঁটতে সুব্বল শুধুল, বাবু কোন রাইফেল নিয়ে বসবে রাতে? 30-06। আর কি করব, বড় রাইফেলটার তো দুটো ব্যারেলের মধ্যে ডান ব্যারেলে ফায়ার হচ্ছে না, ওই রকম ঝুঁকি নেওয়া ঠিক হবে না। বাইসান মারতে গিয়ে কি অবস্থা হলো দেখলে না? সে কথা ঠিক। তারপর রাকেশ প্রায় স্বগতোক্তির মতো বলল, 30-06 আমার হাতের রাইফেল, তাছাড়া ক্ল্যাম্প ফিট করা আছে। বাঘ যদি চেহারা দেখায় একবার তাহলে মারতে অসুবিধে হবে বলে মনে হয় না। অবশ্য গুলি যদি ঠিক জায়গায় লাগাতে পারি। সুব্বল সায় দিয়ে বলল, আগে সেইটাই আসল কথা, গুলি ঠিক জায়গায় লাগলে বাঘ মরবে না এই একটা কথা। হাঁটতে হাঁটতে রাকেশ বাঘটার কথা ভাবছিল। মদ্দা বাঘ, পায়ের দাগ দেখে মনে হয় বেশ বড় সাইজের, 9.5-10 ফিটের মধ্যে হবে। দেখা যাক কি হয়। বাংলোর কাছাকাছি এসে গেল ওরা। এদিকে 12টা বাজে প্রায়। দূর থেকে দেখা যাচ্ছে শ্রুতি আর অর্জুন বারান্দায় রোদে বসে আছে, ঘন হয়ে বসে আছে। ওরা যেন কি বলা বলি করছে। শ্রুতি মাঝে মাঝেই হেসে ঢলে পড়ছে। অবাক লাগলো রাকেশের। তবে কি কাল রাতে সে সত্যিই সুখকে আবিষ্কার করেছিল? তাহলে সুখের কি কোনো নিজস্ব চেহারা নেই? সুখ কি জলের মতো, যে পাত্রে রাখা যায় সেই পাত্রের রূপ নেয়? অর্জুন আর শ্রুতিকে এই মুহূর্তে দেখে কে বলবে যে কালোরা দুজনে দুজনের প্রতি এক দুর্মর ঘৃণায় বেঁকে গিয়ে শীতের রাতে কেঁচুর মতো শুয়েছিল? এখন ওরা হাসছে, গল্প করছে, খুনসুটি করছে, সর্ষে ক্ষেতের দুটি হলদে হাসিনী প্রজাপতির মতো ভালোবাসে কাঁপছে। এই ভালো, ভাবল রাকেশ, এই ভালো। ওরা সুখী হোক, সুখী থাকুক, ওরা দুজনে চিরদিন সুখে থাকুক। রাকেশের বোঝা রাকেশ একরকম করে বইতে পারবেই, যেমন করে বই এসেছে। শ্রুতি সুখী হোক, অর্জুন সুখী হোক। আহা, অর্জুন ছেলে মানুষ, পুরুষের শরীরও শরীর, মেয়েরা তা কখনো বোঝে না। ভালো সেতারি হলেই কি কেউ রোজই ভালো বাজাতে পারে? কোনো কোনো দিন সেতারের দোষেও তো বাজনা খারাপ হতে পারে, সেতাররা কোনো দিন তা স্বীকার করে না। বাজনা ভালো না হলেই আঙুল দেখায় সেতারিকে, বলে তুমি তুমি তুমি, তুমি জানোই না কি করে আলাপ করতে হয়, কি করে আদর করতে হয়। শ্রুতিটা একটা পাগলি, রুমনি যেমন ছিল। এই রোদ ভরা, পাখির ডাক ভরা, আশা ভরা সুগন্ধি সকালটিকে বড় ভালো লাগতে লাগলো রাকেশের। তাহলে এখনো সুখ আছে পৃথিবীতে, এখনো সুখী লোক আছে। ধরতে পারুক আর না পারুক, এই জানাটাই মস্ত জানা যে ইচ্ছে করলে সুখকে মুঠি ভরে ধরা যায়। ভীষণ ভালো লাগতে লাগলো রাকেশের। সেই পবিত্র সাধিকারে সবুজ জঙ্গল, কোনো রঙিন ফুলে ছাওয়া গাছের নিচে নতজানু হয়ে বসে উদ্দীপ্ত আদিগন্ত সূর্যদেবের কাছে আয়ু ভিক্ষা করতে ইচ্ছে করলো রাকেশের। জোর করে বলতে ইচ্ছে করলো, আমাকে অনেক দিন বাঁচিয়ে রাখো, অনেক দিন বাঁচিয়ে রাখো, হে সূর্য, হে সুপুরুষতম সুপুরুষ, হে আনন্দের আনন্দ। আমাকে আরও অনেক দিন, অনেক দিন তোমার আলোয় ভরা পৃথিবীতে, তোমার পাখি ডাকা বনে বনে একটি মুগ্ধ ভক্ত অনাবিল মন নিয়ে সুন্দরের খোঁজে খোঁজে ফেরাও। আমাকে রোজ সকালে, আজ সকালের শ্রুতি আর অর্জুনের সুখী ছবির মতো কোনো সুন্দর সুখে দৃশ্যের সম্মুখীন করো। আমাকে বাঁচিয়ে রাখো বহুদিন, নিশিদিন, অনুক্ষণ, অনুক্ষণ। পৃথিবী যতদিন বাঁচবে, গাছে গাছে যতদিন ফুল ফুটবে, কাঁচপোকা গুনগুনিয়ে ফিরবে, আমাকে ততদিন বাঁচিয়ে রাখো হে সূর্য, আমাকে ততদিন প্রাণ দান করো, বিহ্বল হয়ে বলল রাকেশ। ওরা বাংলোর হাতায় ঢুকে পড়ল। শ্রুতি বলল, রাকেশদা, আপনার নলা পোড়ার সব আয়োজন সম্পূর্ণ, এখন বাঁধলেই হয়।
রাকেশ রাইফেলটা রেখে এসে ভালো করে দেখল বাঁশটিকে। একটি মোটা কচি বাঁশের টুকরো টেবিলে রাখা হয়েছে, দুটি গাঁটি অক্ষত আছে। বাঁশটির সবুজ গা থেকে একটি মিষ্টি মিষ্টি সোঁদা সোঁদা গন্ধ বেরুচ্ছে। রাকেশ দুহাতে বাঁশটি তুলে নিয়ে বলল, মাংস কোথায়? শ্রুতি উঠে দাঁড়িয়ে বলল, চলুন, বাবুর্চিখানে আছে, রাজুয়ারুকে বলেছি ধুয়ে রাখতে। বাঁশটি বগলে নিয়ে রাকেশ বাবুর্চিখানার দিকে চলল শ্রুতির সঙ্গে। কাল বিকেলে সুব্বল একটি কোটরা মেরেছিল। রাকেশ বলেছিল ওদের যে বাঁশ পোড়া করে খাওয়াবে। রাজুয়ারু মাংস ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিল। একটি সসপ্যানে হলুদ এবং পেঁয়াজ আদা বাটা মাখিয়ে ভালো করে মাংসগুলো রাখল রাকেশ। তারপর বাঁশের টুকরোটির এক পাশের বন্ধ মুখ ছুরি দিয়ে ফুটো করল। দেড় ইঞ্চি মতো ফুটো করে সেই ফুটোর মধ্যে মেখে রাখা মাংসের টুকরোগুলো সব গলিয়ে দিতে লাগল। শ্রুতি উৎসুক চোখে দেখছিল, বলল, এমা, নুন দিতে ভুলে গেলেন যে? নুন দিতে হয় না, নুন দিলে হয়তো বাঁশের ভিতরে যে জলীয় পদার্থ থাকে তার সঙ্গে মিশে কোনো রাসায়নিক প্রক্রিয়া ঘটে, যার ফলে মাংস খেতে বিস্বাদ হয়ে যায়। কখনো নুন দিতে নেই। তারপর বাঁশের টুকরোটি মাংসে ভর্তি হয়ে গেলে কাদা দিয়ে খোলা মুখটি ভালো করে বন্ধ করে দিল রাকেশ এবং বাঁশটির গায়ে ভালো করে কাদার প্রলেপ দিয়ে দিল। তারপর সুব্বলকে বলল, আগুন জ্বালো সুব্বল। সুব্বল কাঠের আগুন করল বাবুর্চিখানার বাইরের সিঁড়ির সামনে এবং আগুন বেশ গনগনে হয়ে উঠলে সেই বাঁশটি আগুনের মধ্যে গুঁজে দিল সুব্বল। শ্রুতি বলল, ব্যাস হয়ে গেল? প্রায়। এখন যেই দড়াম আওয়াজ করে বাঁশটি আগুনে ফেটে যাবে তখনই আগুন থেকে বের করে আনতে হবে। বাঁশটি ফাটিয়ে মাংস টুকরোগুলো বের করে ফেলতে হবে, তারপর প্লেটে প্লেটে দিয়ে নুন দিয়ে সার্ভ করবে। একেবারে ডিলিশিয়াস। শ্রুতি এতক্ষণ উজ্জ্বল চোখে রাকেশের দিকে চেয়েছিল, প্রশংসাসূচক গলায় বলল, বাবা, আপনি দেখি মতিমহলে চাকরি পেতে পারেন বাবুর্চি হিসেবে? অ্যাপ্লাই করলে হয়তো পেতেও পারি। শ্রুতিকে সেই সকালে ভীষণ 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 সুন্দরী দেখাচ্ছিল। একটি ছাই রঙা ভয়েল পরেছিল, কোথা থেকে ছাই রঙা একগুচ্ছ জঙ্গলি ফুলও জোগাড় করেছিল খোপায় পড়ার। এরকম কোনো মেয়ে পাশে থাকলে, মনের কাছে থাকলে যে কোনো সাধারণ পুরুষ অসাধারণ কাজ করে ফেলতে পারে, পরীক্ষায় বৃত্তি পেতে পারে, অথবা পাইলট হয়ে শত্রুপক্ষের বিমান ঘাঁটিতে চমকপ্রদভাবে বম্ব করে আসতে পারে এবং আরও অনেক কিছু করতে পারে। সব মিলিয়ে সকালটি রাকেশের ভীষণ ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে রাকেশ শ্রুতিকে শুধুল, কাল রাতে ভালো ঘুম হয়েছিল? আপনার? আমার খুব শীত করছিল। তাই বুঝি কুকুরকে পাশে নিয়ে শুয়েছিলেন? যা বলেছ, এইরকমই অবস্থা। কুকুরটা বাথরুমে দরজা দিয়ে ঢুকে পড়েছিল। সে কি, ঘরের দরজা খোলা ছিল নাকি? ছিল। আমার মনের মতো আমার ঘরের দরজাও তো সবসময় খোলাই থাকে। দরজা খোলা থাকা ভালো, কিন্তু তা দিয়ে কুকুর না ঢোকাই ভালো। আসলে একটু বেরিয়েছিলাম বাইরে। শিকারে? না, এমনি। সে কি, এই না বললেন খুব শীত করছিল, তাহলে বাইরে বেরোলেন কেন? এমনি ভাবলাম, ঘরেই এত শীত তো বাইরে কত শীত দেখি। কি দেখলেন? দেখলাম শীত ঘরেও নেই বাইরেও নেই, শীত আমার মনে। এখনো আছে? না, এখন আর নেই, এখন তো রোদ উঠে গেছে, আমার সুখের রোদ। তুমি? আর রুমনিদি? সেও আমার সুখ। সুখ ছিল, এখন তার স্মৃতি আছে। আপনার তো সুখের শেষ নেই। রাকেশ ওর দিকে চেয়ে সকালের সোনা রোদে হাসল, বলল, কথাটা বোধ হয় ঠিকভাবে বলতে পারলে না, বলো আমি সুখের ভিখারি। শ্রুতি একটু দাঁড়ালো, বলল, ইস, ভিখারি? আমার ভিখারি? আপনারা শুনছিলেন নগ্ন নির্জন উপন্যাসের তৃতীয় পর্ব। আজকে এখানে শেষ করলাম এই পর্বটি। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আজকে যদি নতুন আসেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে ফিরে আসছি কালকে। নমস্কার, ভালো থাকবেন সবাই।